हेलो एवरीवन, वेलकम टू लर्न विथ माबो। आजकल भिडियो शुधुमात्र सैमसंग यूजार्स आज के देखो जो कीभावे अपनारा कोनो प्रकार एक्सट्रा सफ्टवेयर छाड़ा जस्ट वन क्लिके स्क्रीनशॉट निये नेबेन। सो देखते पाच्छेन आमी एकटा स्क्रीनशॉट निये निलाम जस्ट वन क्लिके एंड खूब इजिली स्क्रीनशॉटटा निएछि। आपनारा जदि नर्माली स्क्रीनशॉट निते जान वॉल्यूम बटन और पावर बटन एकसाथे चेपे धरे तारपर स्क्रीनशॉट निते हय। आर ताछाड़ा किछु किछु मोबाइले वॉल्यूम बटन पावर बटन तारपर आबार होम बटन ए तीनटा बटन एकसाथे क्लिक करे स्क्रीनशॉट निते हय, जेटा अनेकटाई डिफिकल्ट अनेकेर काछे। तो एइजन्य आजकेर एइ ফিচারটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যাতে আপনারা জাস্ট ওয়ান ক্লিকে স্ক্রিনশট নিতে পারেন। তাছাড়া এটাতে ভলিউম বাড়ানোর কমানোর ফিচার আছে, আরও অনেক ফিচার আছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। এই ফিচারগুলো মূলত দেওয়া হয়েছে যাতে করে আপনার মোবাইলে যদি কোনো ফাংশন কাজ না করে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। যেমন ধরেন আমার ভলিউম বাটন নষ্ট হয়ে গেছে, তো এখন আমি আমার মোবাইলের ভলিউম কীভাবে বাড়াবো? তো এই যে ফিচারটা, এটার মাধ্যমে আপনি চাইলে খুব সহজে বাড়িয়ে নিতে পারবেন। এবং এটা মোবাইলেরই ফিচার, এটা আপনার মোবাইল থেকে অন করে নিতে পারবেন। কীভাবে অন করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তবে এই যে পপআপটা, আপনি নর্মালি মোবাইল ইউজ করলে তো কোনো প্রবলেম হবে না, কিন্তু যখন পাবজি অথবা কোনো গেম খেলতে যাবেন অথবা অন্য কোনো কাজ করতে গেলেন, তখন যদি আপনি চান যে এই পপআপটা এখানে না থাকুক, তাহলে আপনি জাস্ট এটার উপর ক্লিক করে ধরবেন। ক্লিক করে ধরার পর হাইড হেয়ার অপশনটা চলে আসবে, এখানে নিলেই এইটা কিন্তু হাইড হয়ে যাবে। তো তারপর ধরেন এটা আপনার নোটিফিকেশন বারে হাইড হয়ে গেছে এখন। তো এটাকে যদি আপনি ধরেন, আমি ফেসবুক ইউজ করছি, ফ্রেন্ডের সাথে কথা বলছি, তখন আমার স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়লো, তখন আমি জাস্ট আমার নোটিফিকেশন বারে গেলাম এবং এখান থেকে এটাতে ক্লিক করলাম। এবং ক্লিক করার পর দেখেন এভাবে আসবে, এটা ওপেন হয়ে আসবে। তো আপনি জাস্ট স্ক্রিনশটে ক্লিক করবেন, তাহলে দেখবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। খুব ইজিলি স্ক্রিনশটটা নিতে পারবেন। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। সো খুব ইজিলি এটার মাধ্যমে স্ক্রিনশট নিতে পারবেন এবং এটাকে হাইডও করে রাখতে পারবেন, যাতে করে আপনার কোনো প্রবলেম না করে স্ক্রিনে গেম খেলার সময় অথবা অন্যান্য কোনো কাজে। সো এবার কীভাবে এটা অন করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট এখান থেকে আপনাদের নোটিফিকেশন বার থেকে সেটিংসে চলে যান এবং সেটিংসে যাওয়ার পর আপনি একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে অ্যাক্সেসিবিলিটি অপশনটা পাবেন, এটাতে ক্লিক করুন। তারপর একটু নিচে দেখবেন যে ইন্টারাকশন অ্যান্ড ডেক্সটারিটি, এই অপশনটাতে ক্লিক করুন। তারপর এখান থেকে অ্যাসিস্ট্যান্ট মেনুটা অফ থাকবে, আপনি যদি এটাকে অন করেন এরকম এক একটা পপআপ চলে আসবে। তো আমি তো আপনাদেরকে এই পপআপের সকল কাজই দেখিয়েছি। আপনি যদি আপনার মোবাইল রিস্টার্টও দেন তাহলেও কিন্তু এটা মোবাইল থেকে চলে যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে অফ করছেন। আপনি এখান থেকেও চাইলে অফ করে দিতে পারেন, কিন্তু এখান থেকে যদি এটাকে অফ করে দেন তাহলে এটা একবারে বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এটাকে হাইড করে দেন তাহলে কিন্তু এটা আর বন্ধ হবে না, এটা জাস্ট এখানে নোটিফিকেশন বারে থাকবে আর কি। সো আপনি যদি অফ করে দিতে চান তাহলে মেনু সেটিংস থেকে গিয়ে ইজিলি অফ করে দিতে পারবেন।